আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা এবং দ্বিতীয়বারের মতো ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতা অর্জনের জন্য নিজের উত্তরসূরি বারাক ওবামার সহযোগিতা চেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বারাক ওবামাকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন এবং ওবামা সেই আমন্ত্রণ রক্ষা করে সেখানে উপস্থিত হয়েছিলেন। সে সময় আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতা এবং ট্রাম্পকে পরাজিত করার ব্যাপারে ওবামার সহযোগিতা প্রার্থনা করেন বাইডেন। জবাবে ওবামা বলেন, ডেমোক্র্যাটিক পার্টির একজন নেতা ও সাবেক প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে তার যে সামর্থ্য ও প্রভাব রয়েছে তা দিয়ে যতখানি সম্ভব বাইডেনকে সহযোগিতা করবেন তিনি। ডেমোক্র্যাটিক পার্টির দুই শীর্ষ নেতার এই একান্ত ব্যক্তিগত মধ্যাহ্নভোজ এবং বৈঠক সম্পর্কে অবগত হোয়াইট হাউসের দুটি গুরুত্বপূর্ণ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।